শুনেন মহাবিদ্যার শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ, আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছে সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন এবং প্রতিদিন সকাল 6:30 থেকে 7:00 পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। বন্দে গুরুপদ দন্দম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণদ্বয়ম গোপীজন সমাযুক্তম বৃন্দাবনম মনোহরম। হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নস্তেব 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 গতিরন্যথা। নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনঃ তং নমামি হরিম পরম। সর্বাগ্রে পরমারব্ধ শ্রীল গুরুদেব নিত্য লীলা প্রবিষ্ট ভক্তি হৃদয় অনুদেব গোস্বামী মহারাজ তার চরণ কমল বন্দনা করে তার আশীর্বাদ প্রার্থনা করি। রূপসী বাংলা চ্যানেলে সকাল 6:30 থেকে 7:00 প্রতিদিনের যত শ্রোতা ভক্তবৃন্দ সবাই সবাইকে জুড়ে নেবেন, আত্মীয় বন্ধু বান্ধব দূর দূরান্তে যারা যেখানে আছেন, যেহেতু এটা স্যাটেলাইট চ্যানেল সবাইকে জানিয়ে দেবেন যে সকাল 6:30 মহারাজের কথা শুনো। এটা আপনাদেরই কর্তব্য, আপনারাই প্রচারক, আপনারাই প্রচার করবেন, এটা আমার নিবেদন। তাই দর্শক শ্রোতা বিদ্বান সমাজ মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 5ই মে শুক্রবার, কাল 6 তারিখ কালসর্প দোষ কাটাবার দিন। যারা কালসর্প দোষ কাটাবেন তারা 4টের মধ্যে অবশ্যরূপে পৌঁছে যাবেন বাগবাজার অফিসে, কারণ তখন আপনাদের দোষ কাটার কবচ পরানো হবে, তারপরে দোষ কাটাতে গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হবে, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে দোষ কাটানো শুরু হবে, দোষ কাটিয়ে আপনারা আবার সবাই যে যার স্থানে ফিরে যেতে পারবেন। একদম বাগবাজার লঞ্চ ঘাটের পাশে বটতলা ঘাটে কালসর্প দোষ কাটানো হয়, সেটা আপনারা অবশ্য মনে রাখবেন। যে আমাদের আশ্রম থেকে 4 মিনিট মতো লাগে এই বটতলা ঘাটে, লঞ্চ ঘাটের পাশে, বাগবাজার থেকে লঞ্চ যেটা হাওড়ায় যাচ্ছে তার পাশেই বটতলা ঘাট, সেখানেই দোষ কাটানো হয়। সবাই সেখানে চলে আসবেন কালকে সময় মতো, কবচের যারা বুকিং এখনো করেননি আজকে করে নেবেন, কারণ ভোরবেলা কবচ রেডি হয় নামরত্র দিয়ে। কবচগুলো যদিও লেখা হয় অনেক আগের থেকে, সব সংস্কৃতে লেখা হয় বিধিবিধান মতো এবং দ্রব্য দিয়ে সেগুলোকে বিধিবিধান মতো তৈরি হয়। এখানকার কবচ এরকম মোম দিয়ে, ছাই দিয়ে, ভস্য দিয়ে, মাটি দিয়ে, এরকম খবরের কাগজ দিয়ে এরকম কবচ তৈরি হয় না। মনে রাখবেন জ্যোতিষী মহাশয় যারা দুনিয়াকে ধোকা দিচ্ছেন, জিন্দেগি বরবাদ হবে নিজে, কারোর কিচ্ছু হয়, অন্যকে ধোকা দিয়ে টাকা নিলে তার পরিণতি নিজের সর্বনাশ, চেতনা বিস্তার হবে, বুদ্ধি খারাপ হবে, হৃদয় মলিন হবে, অধোগতি হবে, নরকে বাস হবে। সেই জন্য জ্যোতিষী করতে গিয়ে অন্যের অহিত সাধন করবার জন্য নানান রকম ধূর্তামি করে কবচ দেবেন, ওই জন্য জ্যোতিষীদের কবচ কাছে থাকলে আমি তাকে কবচ করাই না, মনে রাখবেন কথাটা। সেই জন্য এই ধূর্তামি জ্যোতিষী করে নিজের সর্বনাশ করবেন না। অন্যের দুটো পয়সা হয়তো ক্ষতি হয় কিন্তু আপনার বুদ্ধি মলিন হচ্ছে, এটা মনে রাখবেন। যে প্রশ্ন নিয়ে আজকের কথা, আজকের একটা জ্যোতিষ চক্র নিয়ে একটুখানি ব্যাখ্যা করি। সুপর্ণা ঘোষ, কিন্তু এর ছকে কিন্তু কালসর্প দোষ নেই। সুপর্ণা ঘোষের জন্ম 1/5/1982 সন্ধ্যে 7:25 সিউড়িতে জন্ম, এবং স্যাটারডে অর্থাৎ শনিবারে জন্ম।
সিউড়িতে জন্মস্থান, তাহলে সুপর্ণা ঘোষ তার লগ্ন আমরা পেয়েছি, এগুলো কিন্তু আমাদের কাছে যারা আসেন তাদের চোখ। আপনারা এরপরে দুটো করে জন্ম তারিখ সময় পাঠাবেন, ঠিক 8টার সময় সকালবেলা, আমরা সেগুলো নিয়েও চ্যানেলে ব্যাখ্যা করব। এর লগ্ন হলো বৃশ্চিক রাশি, হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতিকা বৃশ্চিক লগ্ন, কিন্তু মনে রাখবেন সেকেন্ড হাউসে কেতু বসে আছে, যার জন্য বাণীর মধুরতা, বাণী দোষ তৈরি করে। সেকেন্ড হাউস যদি খারাপ হয় তাহলে একদিকে আর্থিক জটিলতা তৈরি করেন, কারণ ওটা ধনস্থান, ধনস্থানে পাপ গ্রহ থাকলে আর্থিক ক্ষেত্রে জটিলতা তৈরি করে, কিন্তু এবং বাক্যের মধুরতাকে নষ্ট করে, বাক্যের এবং দাঁতের কষ্ট দেয়। দাঁতের রোগ বাক্যের মধুরতাকে নষ্ট করে, মুখের সুন্দরতাকে নষ্ট করে। মনে রাখবেন কথাগুলো, মুখের সুন্দরতাকে নষ্ট করে। পঞ্চমে শুক্র আছে তুঙ্গে হয়ে, অর্থাৎ সেটা কিন্তু বেশ ভালো, অর্থাৎ বিবাহ অধিপতি লগ্নের সপ্তম পতি শুক্র পঞ্চমে তুঙ্গি হয়ে আছে, সেই জন্য বিবাহ স্থান কিন্তু তুলনামূলকভাবে খারাপ নয়, এটা অবশ্য রূপে মনে রাখবেন। মন্ত্রে তন্ত্রে শ্রদ্ধা থাকবে। ষষ্ঠ স্থানে বৈশাখ মাসে জন্ম বলে রবি ষষ্ঠে রয়েছে, তুলা মেষ রাশিতে রবি বসে আছে, সেই জন্য ক্রূর গ্রহ ষষ্ঠ স্থানে থাকলে শত্রুরা হেঁটে উঠতে পারে না, শত্রুর উপর জয়ী হয়। শত্রু স্থানে পাপ গ্রহ থাকলে শত্রুরা তাকে খুব একটা দমাতে পারে না, ক্রূর গ্রহ বা পাপ গ্রহ। এই শত্রু স্থান রোগ স্থান, এখানে রবি বসে আছে, সেই জন্য পঞ্চমে শুক্র থাকলে জাতিকা মন্ত্রে তন্ত্রের প্রতি আকর্ষণ তৈরি হয়, মন্ত্রে তন্ত্রে বিশ্বাস হয়, ঈশ্বরের শ্রদ্ধা হয়। সপ্তমে বুধ বসে আছে, বিবাহিত জীবন মোটামুটি ভালো হবে এবং ব্যবসা করবার বুদ্ধিও থাকবে। সপ্তমে বুধ থাকলে মানে অর্থনৈতিক দিকে বা ব্যবসা বাণিজ্যের দিকে তার একটা অদ্ভুত ধরনের যোগ্যতা থাকে, এখন কাজে লাগাবে কিনা সেটা তার ব্যাপার, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সপ্তম ভাবে বুধ থাকলে ব্যবসাতে বা ব্যবসায়ী মহলে তার একটা পরিচিতি বা দক্ষতার প্রমাণ সে রাখতে পারে। নক্ষত্রটা মোঘা, মোঘা নক্ষত্রে জন্ম, মোঘা মঘা নক্ষত্রটা কিন্তু রাজকীয় নক্ষত্র, এটা এই নক্ষত্রে জন্ম যাদের হয় তারা একটু ক্রোধিত হয়, জেদি হয় এবং রাজকীয় ভাব থাকে। মঘা নক্ষত্রের জাতকের মধ্যে একটা রাজকীয় অভিমান, একটা দাম্ভিকতার ভাব, এটা তার মধ্যে থাকেই থাকে। এই জন্য মঘা নক্ষত্রে জন্ম সিংহ রাশির জাতিকা অষ্টমে রাহু, পরিশ্রম করে ভাগ্য গড়তে হবে। একাদশে মঙ্গল এবং শনি বসে আছে, এটা কিন্তু ভালো হয়, শনি মঙ্গল একত্রে বসে থাকলে এখানে শনিটা আবার সরে গেছে দ্বাদশে বৃহস্পতির সঙ্গে চলে গেছে, বৃহস্পতির সঙ্গে চলে যাওয়ার জন্য মঙ্গল একাদশে থেকে গেছে একা, শনি ছেড়ে গেছে বৃহস্পতির কাছে। বৃহস্পতি এবং শনি এরা সমরাশি, কেউ কারো শত্রু নয়, সমভাবাপন্ন, সেই জন্য বৃহস্পতি শনি একত্রে থাকলে যোগস্থ হয় এবং আর্থিক সম্পত্তি লাভের ক্ষেত্রে সহায়ক হয়। আর একাদশে মঙ্গল থাকলে লগ্নপতি যেহেতু একাদশে, জাতিকা নিজের বাহু বলে অর্থ উপার্জন করতে সমর্থ হয়, নিজের চেষ্টায় নিজের সামর্থ্যে নিজের কর্ম দ্বারা নিজের বুদ্ধি বলে নিজের চেষ্টাতে সে প্রচুর অর্থ সম্পদ উপার্জন করতে পারে। এবং যেহেতু দশমে চন্দ্র আছে, মনের বলও প্রচুর থাকে, দশম ভাব কর্মস্থান, চন্দ্রের দ্বারা প্রভাবিত, সেই জন্য কর্মস্থানেও বলবত্তা রয়েছে। একাদশে মঙ্গল থাকার জন্য উপার্জনে মঙ্গল কুমার গ্রহ, আয়ের স্থানে থাকার জন্য আয় উপার্জনের ক্ষেত্রে মঙ্গল বিশেষ সহায়ক, এবং মঙ্গল যেহেতু বৃশ্চিক লগ্ন লগ্নের অধিপতি, আয় স্থানে থাকার জন্য জীবনের উন্নতির পথকে সুগম করতে মঙ্গল সহায়ক হবে। কিন্তু এই জাতিকার কালসর্প দোষ নেই, কালসর্প দোষ নেই বলে এটা একটা ভালো কথা, কিন্তু জাতিকাকে সাফল্য লাভের জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে এবং নাভির আশেপাশে একটু পেটে বায়ু জমার সম্ভাবনা দেখা যায়, এই বায়ু জমার সম্ভাবনা কিন্তু রয়েছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য আর ভাগ্যের ক্ষেত্র যদি বলতে হয়, এখন চলছে চন্দ্রের সঙ্গে শুক্র, চন্দ্রের সঙ্গে
যেহেতু শুক্র চলছে, মনে রাখবেন চন্দ্রের সঙ্গে শুক্র চলার জন্য চন্দ্র এবং শুক্রের কম্বিনেশন চলবে 16 মে 2024 পর্যন্ত। সেটা কিন্তু একটু মনকে চঞ্চল করে। আর সপ্তম পতি শুক্র, চন্দ্র হচ্ছে নবম পতি, সেদিক থেকে একটু পারিবারিক ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে, এইটা হচ্ছে আপনাদের মনে রাখবেন। কারণ পঞ্চমে শুক্র, দশমে চন্দ্র, চন্দ্র হচ্ছে মনের কারক আর শুক্র হচ্ছে ভোগের কারক। এই দুটো মন এবং কামনা বাসনা দুটোর কম্বিনেশনে মনের একটা চঞ্চল পরিস্থিতিকে তৈরি করে, কিছু 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 মানসিক ক্ষেত্রে সমস্যার কারণ তৈরি করতে পারে। সেটার জন্য একটু প্রতিকার করে নেওয়া উচিত। কারণ চন্দ্র হচ্ছে ভাগ্যপতি, ভাগ্যের অধিপতি চন্দ্রের দশা, সেই জন্য চন্দ্রের জন্য যদি ভালো মুক্ত করে নেওয়া যায়, বার্মিস মুক্ত বিশেষ করে, বজরাই তো পাওয়া যায় না ছিদ্র ছাড়া, বার্মিস মুক্ত আমরা একদম টপ কোয়ালিটির বার্মিস মুক্ত আমরা দিয়ে থাকি, সেটা নিয়ে নিতে পারেন। মুক্ত এবং চুনি এই দুটো এর জীবনে একান্ত রূপে দরকার। রবি এবং চন্দ্রকে গাঠ করলে জীবনে চলার পথ অবশ্যই সুগম হবে। এবং তার সঙ্গে সঙ্গে একটু দেবী মহাশক্তি কবচ করে নিয়ে দৈবী শক্তিকে সঙ্গে রেখে মন্ত্র জপ করলে প্রচুর শুভ ফল পাবে। এটা সুপর্ণা ঘোষের জন্মছক নিয়ে বিচার করলাম, এরা আমার কাছে এসেছে আগে, এদের এদের এই জন্ম তারিখ গুলো ডায়েরিতে লেখা আছে, আমার মনে নেই, কিন্তু সেখান থেকে আমি বলেছি যে এখন যেহেতু রেকর্ডিং চলছে সেই জন্য একটা একটা ছক বিচার করে আপনাদের তার বিচার গুলো দেখানো হচ্ছে। আপনারা যারা নাম ছক করবেন তারা ফোন করে বললে আমরা সেগুলো করে দিতে পারবো, দুজনের বা একজনের প্রতিদিন হয়তো একটা করে ছক বিচার করাই সম্ভব। কারণ বিস্তারিত বলতে গেলে দুটো ছক বিচার করতে গেলে আমি আর ভাগবত নিয়ে এগোতে পারবো না। তোরা বলছেন সুখদেব গোস্বামী বলছেন, শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাম সন্তি সহস্রশ অপশ্যতাত্মতত্ত্বম গৃহেষু গৃহমেধিনাম অপশ্যতাত্মতত্ত্বম অপশ্যতাম আত্মতত্ত্বম। ভালো করে কথাটা শুনবেন, অদ্ভুত শ্লোক। বলে মহারাজ আপনি তো সুন্দর প্রশ্ন করেছেন, কিন্তু জগতের লোকের শোনার কি কিছু অভাব আছে? কত রকমের কথা শোনে, মাদরের কথা, ইঁদুরের কথা, কুকুরের কথা, বিড়ালের কথা, পাখির কথা, মানুষ দুষ্ট লোকের কথা, পাপীর কথা, পুণ্যাত্মার কথা, চরিত্রহীনের কথা, দুরাচারীর কথা, যথা হয় আন কথা এটে সেটে বসে তথা, যথা হয় কৃষ্ণ কথা বজ্র সম পড়ে মাথা। এই যে এত সুন্দর অমর কথা হচ্ছে হচ্ছে রূপসী বাংলাতে প্রতিদিন 6:30 থেকে 7টা, দেখবেন কিছু কিছু লোক বলবে আরে মহারাজের কথা অত বছর ধরে শুনছি, কত চ্যানেলে বলছেন, আজকে থাক। আরে রোজ শোনো, বুদ্ধি ভালো হবে, জীবন ভালো হবে। রোজ শুনবে না, জীবনটাকে এরকম করে অকালে হারাবে? এত একটা সুন্দর জীবন পেয়েছো, সেই জীবনটাকে এইভাবে নষ্ট করবে? মহারাজের কথা শুনবে না? পাপি, দুরাচারী, দুর্বুদ্ধি, এ কোন বুদ্ধি? দুর্বুদ্ধি তো, এটা তো অসৎ বুদ্ধি। সেই জন্য মনে রাখতে হবে যে শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাম সন্তি সহস্রশ, হাজার হাজার বিষয় শোনার আছে, কি করে চুরি করা যায়, কি করে ফগবাজি করা যায়, কি করে ধোকা দেওয়া যায়, কি করে কি পাপ করা যায়, কি করে অন্যের সম্পত্তি আত্মসাত করা যায়, নানান কিছু কি বলে শোনার কথা অনেক না। শ্রোতব্যাদিনী রাজেন্দ্র নৃণাম সন্তি কি করে দেখবেন, জিজ্ঞেস করবেন সব উত্তর পাবেন। জগতে ডাক্তার বেশি না রুগী বেশি নিজেকে প্রশ্ন করবেন, দেখবেন ডাক্তার অনেক, ওরে বাপ ডাক্তার বেশি, কোনো না কোনো রোগ বলবেন, কিছু না কিছু ওষুধ বলবে আপনার। আপনাদের এই দেখুন ওষুধের কথা বলতে গিয়ে আমার আবার নিজের ডাক্তারই মনে পড়ে গেল, আপনাদের আমি বলে দিই, আপনারা ওষুধ খাবেন, আমার একটা ওষুধ ব্যবহার করবেন, দেখবেন যাদের প্রেশার আছে তারা সাধারণ লবণ খাবেন না, টাটা সল্ট হোক আর যেই সল্ট হোক, আপনি সন্দক লবণ খাবেন, আপনার প্রেশার নর্মাল হয়ে যাবে।
কোনো প্রেসারের ওষুধ খেতে হবে না, একদম গ্যারান্টি। সন্দক লবণ আর লবণ কম করে খাবেন, লবণ কম খাবেন। লবণ এমনিতেই শরীরে কোনো দরকার নেই, লবণ খেলে তপস্যায় বাধা উৎপন্ন করে। ঋষিরা বলেছেন লবণ খাবে না, সর্ষে তেল খাবে না, এগুলোকে সাধনায় প্রচুর বিঘ্ন। আর আমি আপনাকে খেতে নিষেধ করছি না, সন্দক লবণ খান, আমিও সন্দক লবণ খাই। সন্দক লবণ খেবে খাবেন, প্রেশার থেকে মুক্ত থাকবেন, প্রেশার কিছুদিন পরে দেখবেন প্রেশার নেই, ওষুধ খেতে হবে না। কেশবানন্দের মেডিসিন, কেশবানন্দ এমন ডাক্তার আর এমন ওষুধ বলে যার কোনো বিকল্প নেই। লোকের মতো ফাটকাবাজি ডাক্তারি আমি করি না, ফাটকাবাজি জ্যোতিষীও করি না, আর ফাটকাবাজি কথাও বলি না। যা বলি প্র্যাকটিক্যাল করে বলি, যা প্র্যাকটিক্যাল করি না তা আমি কখনো বলি না। মনে থাকবে তো কথাটা, যা আমি প্র্যাকটিক্যাল করি না তা আমি বলি না, যা বলি তা প্র্যাকটিক্যাল করেই বলি। সেই জন্য মনে রাখবেন সন্দক লবণ খেলে প্রেশার থেকে মুক্ত থাকবেন। ডাক্তারবাবুরা শুনে রাখুন, ডাক্তারবাবুরা বলে ওরে বাবা আপনার প্রেশার আছে, আপনি ওষুধ বন্ধ করবেন না, হার্ট অ্যাটাক হয়ে যাবে। আর আমি বলছি কিছুদিন খাওয়ার পরে প্রেশারটা মাপুন না, দেখুন না প্রেশার নর্মাল হয়ে যাবে। ও ডাক্তারবাবু আপনিও করে দেখুন না, আপনিও ভালো থাকবেন, আপনার কোনো মেডিসিন খেতে হবে না। ভালো করে মনে রাখবেন কেশবানন্দের ডাক্তারি, এই ডাক্তার কখনো ফেলিওর হয় না। যাই হোক, এক একদিন যেমন মনে পড়বে এক একটা কথা বলবো। যেমন এই ঠান্ডা লেগে যাওয়া, কাশি হওয়া, সাধারণ জ্বর সারছে না যাদের, তারা শিলু পাতার রয়ে মধু দিয়ে খান, ভালো থাকবেন, একদম নিশ্চিত কথা। কয়েকদিন শিউলি পাতার রস, 15-20টা পাতার রস বের করে 2 চামচ মধু দিয়ে, সুগার থাকলে মধু দেবেন না, গরম খুন্তি বা গরম একটা চাকু লোহার কিছু গরম করে ছেঁকিয়ে দেবেন, দিয়ে খাবেন, কারণ ওটা শোধন করে নিতে হয়। মধু দিলে শোধন হয়, এখন সুগার থাকলে মধু খাওয়া যাবে না, আর সুগার থাকলে শিউলি পাতার রস খেলে এমনি কাশি টাশি, সুগার হলে কাশি টাশি সারতে চায় না। শিউলি পাতার রস খেলে সুগারকেও কমাবে আর কাশিও কমাবে, জ্বর ভাব কমাবে, শরীরকে ভালো রাখবে। শিউলি পাতাতে অদ্ভুত গুণ আছে মনে রাখবেন, তবে পেটটা একটু গরম করে জল খাবেন, পরে কোনো অসুবিধা নেই, পেট পরিষ্কার হয়ে যাবে, অদ্ভুত ফল পাবে। আর একটা মেডিসিন দিয়ে দিলাম, প্র্যাকটিক্যাল করবেন। বাইপাসে এক ডাক্তারবাবু আমাদের এখানে আসতেন, নিশি হালদার, তার স্ত্রী আমার কাছে এসছে বলে মহারাজ আমার কাশি সারছে না। আরে ডাক্তার মানুষের স্ত্রী কাশি সারে না কেন? ডাক্তার বলছে কত কিছু সিরাপ টিরাপ ওষুধ দিচ্ছি, সারছে না মহারাজ। আরে মা আপনি ডাক্তারের ওষুধ খাবেন না, আপনি আমার ওষুধ খাবেন। বলে কি খাবো? আরে আপনি কালকের থেকে শিউলি পাতা আছে? বলে হ্যাঁ হ্যাঁ, আমার ওখানে আমার টবে শিউলি গাছ আছে। শিউলি পাতা তুলে নিয়ে সকালবেলা 10-15টা পাতার ভালো করে রস বের করে নেবেন, 2 চামচ মধু দেবেন, দিয়ে খেয়ে নেবেন। 4 দিন পরে আমাকে ফোন করলো, এইবার ডাক্তার বাবু স্ত্রী ও আশেপাশে সবাইকে বলতে শুরু, বলে শোনো শিউলি পাতার রস খাও, কাশি সেরে যাবে, জ্বর সেরে যাবে, ঠান্ডা লাগা সেরে যাবে, সর্দি সেরে যাবে, ভালো হয়ে যাবে তোমরা। তাহলে কেশবানন্দের ডাক্তারি কিন্তু ফেলিওর হয় না। অনেক ডাক্তারের কথা শুনে আমার অনেক ব্যারাম তৈরি হয়েছে, সেগুলো আর আপনাদের এখন আজকে বলতে চাই না, বলবো আমি ফাঁক পেলে কাউকে ছাড়ি না, সুযোগ পেলে সবাই যার যা আছে, আমার দোষ বলতেও আমার দিদে হয় না, আর ডাক্তার বাবুদের অন্যায় করলে ডাক্তার বাবুদেরকেও ছেড়ে দেই না। মনে রাখবেন আমি একটা একটা করে সময় পেলে যখন যেমন সুযোগ পাবো তখন যেদিন যেমন পরিস্থিতি আসবে ডাক্তার বাবুদেরও কিছু কিছু ডাক্তারের পিণ্ডি দেব, সেগুলো ডাক্তার বাবুরাও বুঝতে পারবে। যাই হোক, শ্রোতব্যাগিনী রাজেন্দ্র নাম সন্ধি সহস্রশ অবশ্যাত আত্মতত্ত্বম গৃহেষু গৃহমোদিনাম মেধিনাম। আত্মতত্ত্বকে না দেখার জন্য জীব কি করছে? নানান কথায় সময় কাটাচ্ছে, বৃথা কথা। মহাপ্রভু চৈতন্যদেব বলছেন গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, অবানী মানদ হইয়া সদা কৃষ্ণ নাম লবে। গ্রাম্য কথা বলো না, গ্রাম্য কথা শুনো না, অমানি মানদ হয়ে কৃষ্ণ নাম বলে, মানে অমানিকেও মান দাও, যার মান নেই। একটা ভিখারিকে যদি বলা যায় যে এই নিন আপনি এইটা, এই জিনিসটা খান বা এই টাকাটা দিলাম এটা দিয়ে কিছু খাবেন, ভিখারি আপনার মুখের দিকে তাকাবে, এই নে এটা খা, এইটা বলা। আর যদি বলি
আপনাকে এটা দিলাম, আপনি খাবেন, এই নিন আমি কিনে দিলাম। ভিখারি বলবে আমাকে এত সম্মান করে বলছে, তার ভিতরে একটা অদ্ভুত আনন্দ হবে, শান্তি হবে, আনন্দ হবে। রাস্তা দিয়ে আমি চলি, যাদেরকে দেখি, আরে কি গো মা ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছো। চিনি না আমি তাকে, চিনি না, সেও আমাকে চেনে না। হয়তো একটা মেয়ে সামনে হাসতে হাসতে যাচ্ছে, আমি বলি মামনি ভালো আছে তো? বলে হ্যাঁ। ছোট বাচ্চা দেখলে, এই মামনি তুমি কোথায় গেছিলে গো, ভালো আছো, তুমি ভালো আছো? বলে হ্যাঁ হ্যাঁ ভালো আছে, হাসি, আনন্দ হয়। তাহলে একটু আনন্দ দিলাম, নিজেও একটু আনন্দ পেলাম। তো কি আছে জগতে আর কি দেবেন, একটু আনন্দ দেবেন তো। সেই জন্য গৃহেষু গৃহমেদিনাম, কত কথা শুনছেন, ভালো কথা বলুন, ভালো কথা শুনুন। যে কথা বললে আপনি আনন্দ পাবেন, যে কথা শুনলে আর একজন আনন্দ পাবে, যে কথা বায়ুমণ্ডলকে পবিত্র করবে, যে মন, যে কথা প্রাণকে পবিত্র করবে, যে কথা পরিবেশকে সুন্দর করবে, যে কথা জগতের সবার কল্যাণ বিধান করবে, এমন কথা বলবে। সেই জন্য এই কথা বলে না কারা, বলে গৃহেষু গৃহমেধি না, গৃহমেধি যারা, গৃহমেধি বোঝেন, গৃহমেধি কারা বলুন তো? গৃহকে যারা মেই খুঁটি করে ঘুরপাক খাচ্ছে, মেই খুঁটি জানেন, শহরের লোক জানেন না, গ্রামের লোক ভালো করে জানেন, মেই খুঁটি মানে আগে ধান তো মেশিনের ঝাড়াই হয় আজকাল, কিন্তু আগে তো মলন ফেলা হতো, মানে মাঠে উঠোনে ধান কেটে কেটে ছড়িয়ে দিয়ে গরু দিয়ে মলানো হতো, গরু ধান মলতো, ধানগুলোকে গরু হেঁটে 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 ভোরবেলার থেকে গরু মলন ফেলতো, দুপুর হয়ে যেত, মলনের ধান সব ঝাড়াই হয়ে গেলে গরুকে ছেড়ে দেওয়া হতো, তারপরে পলখড় যেগুলো গরু ডুবিয়েছে ওই পলখড় গুলোকে তুলে নিয়ে রেখে দিয়ে তার নিচের ধানগুলোকে ঝেড়ে পরিষ্কার করা। এই যে যেখানটায় গরু ধান মলন মলে, মানে ধানগুলোকে যেখানে ঝাড়াই করা হয় গরু হেঁটে হেঁটে ঝাড়ে, সেই জায়গায় মাঝখানে ঠিক একটা খুঁটি বসানো থাকে, আর ওই দড়ি, ছটা কি সাতটা গরু বাঁধা থাকে, দাউন দড়ি বলে, দাউন, ওই সাতটা একটা মোটা দড়িতে সাতটা গরুকে এরকম মুখে গলায় দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়, লাইন দিয়ে সাতটা গরু মুখে একটা করে। আজকে মমতা ব্যানার্জি ওইটা জিজ্ঞেস করছিলেন, বলে গরির মুখে বেঁধে দেয় ওটা কি, বলতেই পারছিল না, ওটাকে বলে ঠুসি, ঠুসি বেঁধে দেওয়া হয় অনেক সময় ওই এর মতো চুবড়ির মতো, কিংবা দড়ি দিয়ে, হ্যাঁ দড়ির ঠুসি মুখে বেঁধে দেওয়া হয় যাতে গরু ধান খেতে না পারে, ধান খেলে গরু শরীর খারাপ হয় তো, পাতলা ধান প্রচুর খেলে গরুর পক্ষে খুব অসুবিধা, সেই জন্য গরু খড় খায় ঠিক আছে, কিন্তু ধান খেলে ঠিক আছে ঠিক নয়, পাতলা পায়খানা করবে, গরুর গোবর পাতলা ছাড়ছেড়ে হবে, শরীর খারাপ হবে, সেই জন্য মুখে বেঁধে দেওয়া হয় গরুগুলোর মুখে, ওই দড়িগুলো মুখে ঠুসি বেঁধে দিয়ে গরুকে ঘোরানো হয়। তাহলে যে দড়িটা দিয়ে বেঁধে ঘোরানো হয় সেটাকে বলে মেই খুঁটি, মনে রাখবেন মেই খুঁটি, মেই খুঁটি, ওই খুঁটিটাকে কেন্দ্র করে দড়ির বাইরে গরু যেতেই পারবে না তো, ওইটাকে নিয়ে ঘুরছে নিরন্তর। এই সংসারে গৃহ মেধি যারা, তারা ওই গৃহরূপী মেই খুঁটির দড়িতে বাঁধা, ছেলে মেয়ে আত্মীয় শ্বশুর শাশুড়ি কাকা কাকি জ্যাঠা জ্যাঠি মামা মামি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই সব সব রজ্জুতে বাঁধা, সব ওই মেই খুঁটিকে কেন্দ্র করে ঘুরপাক খাচ্ছে, বুঝতে পারছেন তো, মেই খুঁটিকে কেন্দ্র করে ঘুরছে সংসারে। কে বলছেন? আমি না, কিন্তু আমি আপনাদের বলবো আমার সাহস করতে, আমাকে শেষ পরে পিটিয়ে কোথায় কি করবেন তা ঠিক আছে, কিন্তু আমি বলছি না, সুখদেব বলছেন মেধি নাম গৃহ মেধি, গৃহকে মেই খুঁটি করে বলদের মতো ঘুরছে সংসারে, বলদের মতো সংসার সংসারে ঘুরছে জীব। বলছেন অপশ্য কেন ঘোরে, বলে আত্মাকে দেখতে পায় না তো, বলে মায়া মায় ঘুরাবি কত, চোখ বাঁধা কলুর বলদের মতো, কলুর বলদের কি করে বলুন তো, চোখ বেঁধে দেয় এক জায়গায়, একটা গরু ঘোরে তো যেন চোখটা বাঁধা থাকে, মলনের গরু চোখ বাঁধে না, কিন্তু কলুর বলদের গরু সারাদিন কলু টানছে, চোখটা বাঁধা থাকে, এক জায়গায় ঘুরছে যাতে মাথায় ঘুটলি পাক না খায়, ওই যেন ওই চোখটা বেঁধে, বলে এই সংসারে চোখ বাঁধা বলদের মতো আমরা ঘুরপাক খাচ্ছি, বুঝতে পারছেন।
তাহলে এই সংসারে পলুর বলদের মতো যারা ঘুরছে, গৃহমেধি না আমি বলছি না, গৃহে গৃহমেধি এরা এরকম ঘুরছে কেন? বলে আত্মাকে দেখতে পায় না তো। আমি যে আত্মা, আমি যে ভগবানের অংশ, অমৃতের সন্তান, এইটা দেখতে পাচ্ছে না। দেখতে না পাওয়ার জন্য কলুর বলদের মতো ঘূর্ণিপাকে ঘুরছে আর ঘুরছে। চোখ বাঁধা কলুর বলদের মতো মায়ামায় ঘুরাবি কত, কত ঘুরাবে? মানে ঘুরতেই হবে তো। আত্মাকে দেখতে যদি না পাও, তুমি যে ভগবানের অংশ, অমৃতের সন্তান, অমৃতময় প্রভু যে তোমার নিজজন, তুমি যে তার অংশ, তার পুত্র, অমৃতস্য পুত্রা, সেটা যদি তুমি দেখতে না পাও, তাহলে তোমার পরিণতি কি হবে? ওই সংসার পথে ঘুরতে হবে চোখ বাঁধা বলদের মতো। জন্ম হবে, মরণ হবে, দুঃখ পাবে, সুখ পাবে, সবকিছু পাবে আর ঘুরবে। সেই জন্য বলছেন মহারাজ, অনেক বিষয় শোনে কিন্তু আত্মার কথা শোনে না, আত্মাকে জানেই না, সেই জন্য বলদের মতো ঘুরছে। গৃহ মেধি নাম, গৃহকে মেইখুটি করে ঘুরপাক খাচ্ছে, অনন্ত জন্ম ধরে সংসার পরিক্রমা করছে। কখনো মানুষ রূপে বাঘগুলো মেইখুটি করে না, দেখেন একটা সীমা বেঁধে নেয়, বলে বাঘ দেখাচ্ছে, বলে বাঘ এই পেচ্ছাপ দিয়েছে, সীমারেখা করে দিল, আমার এই অঞ্চলে কেউ ঢুকতে পারবে না। বাঁদররাও সব একটা সীমা, এটা আমার এলাকা। কুকুররা ওর বাবারই, সব সব আমার। জীবের মধ্যে কিরকম অহংকার, অস্মিতা, নম্র দেখেছেন? সংসার পরিক্রমা করতে গিয়ে জীব এইসব করে বেড়াচ্ছে। সেই জন্য সুখদেব গোস্বামী বলছেন যে আত্মাকে না দেখার জন্য জীব আত্মতত্ত্ব শোনে না। আপনি যে সুন্দর প্রশ্ন করেছেন, এই প্রশ্ন জীবের জাগে না, এই প্রশ্ন অন্তরে জাগে না যে আমার কি কি করে জীবনে কল্যাণ হবে, এই কল্যাণের প্রশ্ন জীবের জীবনে জাগ্রত হয় না। সেই জন্য বলছেন হে মহারাজ, নিদ্রয়া হিয়তে রক্তম ব্যাবায়ন চবাবয়া জীবাচার্য হয়া রাজন কুটুম্ব ভরণে নবা। নিদ্রয়া হিয়তে রক্তম, নিদ্রাকালে রাত্রি কেটে যাচ্ছে। এইভাবে ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে, শুধু অ্যানাউন্সমেন্ট গুলো করে দিই। দক্ষিণ ভারত পরিক্রমা মাথা পিছু 19,000 টাকা লাগছে। হাওড়া থেকে যাত্রার দিন 6 নভেম্বর, তার টিকিট কাটা হবে কতদিন আগে জানেন তো? 4 মাস আগে টিকিট কাটা হয়, মানে 120 দিন আগে, 121 দিনের দিন টিকিট কাটা হয়। তারপরে টিকিট কাটলে কনফার্ম হবে কিনা কোনো ঠিক নেই, সেই জন্য আমরা ওপেনিং ডেটে টিকিট কাটি 4 মাস আগে। কথাটা মনে রাখবেন, 120 দিন আগে, মানে 121 দিনের দিন টিকিট কাটা হয়। সেই জন্য মনে রাখবেন আপনারা, বুকিং অনেক বুকিং হয়ে গেছে, আরো যারা এখনো যেতে চান তারা বুকিং করে নেবেন। চৌঠা জুন আমার জন্মদিন পালিত হবে মণিভূষণ বিদ্যাবিনোদ যাত্রা মঞ্চে। 1,000 লোকের এখানে ব্যবস্থা থাকবে, তার বেশি নেওয়া যাবে না। যে যেমন দেবেন কোনো ব্যাপার নেই, আপনারা সবাই চলে আসবেন। গরিব লোকেদের জন্য আমরা কমিয়ে দিয়েছি, 100-200 যা পারবেন দেবেন, বইটা কিনে নেবেন। বইগুলো যারা কিনবেন, বই কিনবার জন্য প্রস্তুত হয়ে আসবেন। আমার 4টে খণ্ড বই থাকবে। এখন যেটা নূতন ওই দিন, ওই যে বইটা আপনাদের জন্য ওই দিনকে সেমিনারে প্রকাশ পাবে, এখানে রাজ্যপাল, চিফ জাস্টিস আদি সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে। অনেকে বিশিষ্ট লোকেরা, অনেক সাহিত্যিকগণ, অনেক অনেক বিদ্বান লোকেরা এখানে থাকবেন। আপনারা সেই জন্য সেদিন যোগদান করবেন। এবং বাগবাজার 240 নম্বর বাসস্ট্যান্ডে আমার অফিস, এই অফিসে আপনারা চলে আসবেন। আর শনিবারে কালসর্প দোষ কাটাবার দিন, সবার জীবন কল্যাণময় হোক। আপনারা যারা কালসর্প দোষ কাটাবেন, আজকের মধ্যে বুকিং করে নেবেন, কালকের 3:30-4টের মধ্যে নিরামিষ খেয়ে সর্ষে তেল খাবেন না। নিরামিষ খাওয়ার খেয়ে প্রতি শনিবারে কালসর্প দোষ থাকলে নিরামিষ খাবেন এবং সর্ষে তেল খাবেন না। সবাই ভালো থাকুন, আজকের এখানেই বিশ্রাম। ওম শান্তি।